আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে কিছু লোক জনে জনে গিয়ে তাদের একটা খুব উইজডম শেয়ার করতেছে, যে সাকিব আল হাসান আকরাম খানের এত সমালোচনা করলো, তারপর হচ্ছে দুর্জয়ের সমালোচনা করলো, অথবা হচ্ছে বিসিবির সমালোচনা করলো, কিন্তু চামে পাপন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের প্রশংসা করে দিছে অথবা নাজমুল হাসান পাপনের সমালোচনা করে নাই। মানে এই যে বিজ্ঞানটা ওনারা বুঝা গেল, এই বিজ্ঞানটা আমরা বুঝি নাই আর কি। এই যে পয়েন্টটা অ্যাড্রেস করতে বসছি, এই পয়েন্টটা খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট। এই পয়েন্টটা আমাদের সাকিব সংক্রান্ত, ক্রিকেট সংক্রান্ত আলোচনা ছাড়ায় বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে, বাংলাদেশের একটা লার্জার কনটেক্সটে চলে যাবে দেখি মূলত কথাটা বলতে বসছি। তো এই যে গ্রুপ অফ পিপল এই কমেন্টটা করে বেড়াইতেছে বিভিন্ন পোস্টের নিচে গিয়ে গিয়ে, এরা হইতেছে, এদের ব্যাপারে যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে এরা হচ্ছে প্রচণ্ড শয়তান। কথা বলছেন না, এরা হচ্ছে প্রচণ্ড বদমাইশ। তো সেইটা কেন, এদের এই কমেন্টটার মানে কি দেখেন, এরাও জানে কিন্তু কেন সাকিব বিসিবি সভাপতিকে নিয়ে কিছু বলে নাই। কেন, কারণ বিসিবি সভাপতিকে নিয়ে বললে কিন্তু খাইয়ে ফেলবে। হ্যাঁ, এখন চট্টু বলছে হয়তো হোপফুলি পার পাবে, হয়তো পার পাওয়ার একটা চান্স আছে, কিন্তু বিসিবি সভাপতি এটা করলে সাকিব আর পার পেতো না, সে কিন্তু মারা খেয়ে যেত। যে কথাটা বললাম যে এটা একটু লার্জার পিকচারের দিকে চলে যাবে সেটা হচ্ছে, এই কমেন্টটা কিন্তু আমরা অনেকেই পাই যখন বলি বাংলাদেশ একটা অসভ্য দেশ। হ্যাঁ, তখন এরা বলে কি এত সাহস থাকলে আপনারা এত যেহেতু কথা বলেন, তো বিদেশে বসে না অবশ্যই দেশে বসে বলেন। তো দেশে এসে যদি বলি তখন আমরা যখন খাইয়ে দিবে তখন আমার পয়েন্টটা সঠিক প্রমাণিত হবে কিনা। এই যে আমি বিদেশে বসে বললাম বাংলাদেশ অসভ্য দেশ, যে কথাটা বললাম এদের গায়ে লাগলো, এরা চায় আমি দেশে এসে কথা বলি, এবং আমি দেশে এসে কথাটা বললে এরা যে আমাকে খেয়ে দিল, তাতে কি প্রমাণিত হইলো যে এটা একটা অসভ্য দেশ, এটা একটা অসভ্য দেশ বলে আমি কথা বলে আমাকে খাইয়ে দিছে, রাইট? সো এদের আমি যে সত্য কথা বলছি, আমি যে সঠিক, এরা যে ভুল, এরা যে শয়তান, এই জিনিসটা প্রমাণ করার জন্য আমার দরকার আছে দেশে গিয়ে মারা খাওয়ার? আমি কি ভোদাই, আমি কি গাধা? তো না, আমি তো দেশে গিয়ে কথা বলবো না। এবং অনেকে যেটা বললাম যখন কমেন্ট করে ও আপনি বিদেশে দেখে এত কথা বলতে পারতেছেন, তখন আমি খুব ইজিলি স্বীকার করে নিই যে হ্যাঁ তাই তো, এটি তো বাস্তবতা, আর এটি কি আমার দোষ নাকি, এটা তো এই দেশের দোষ। বুঝলেন না, যে সুখন্দের মতো আর কি, দেশও আমার, দোষও আমার, অসভ্য দেশ দোষটা ঘুরে আপনার দিকে দিয়ে আপনার দোষ। এটা অসভ্য দেশ দেখে এই দেশে বসে কথা বলতে পারি না, জীবনের নিরাপত্তা থাকবে না, জীবিকার নিরাপত্তা থাকবে না, দেখে দেশের বাইরে বসে কথা বলি। এখন এই গান্ডুরা এসে বলবে যে সাহস থাকলে দেশে এসে কথা বলেন, কেন কেন দেশে আসলে আপনাকে খেলা যাবে। এরা বেসিক্যালি চাইতেছে ক্ষতি করতে, এরা আমার ক্ষতি করতে চায় কিন্তু আমাকে হাতের নাগালে পাচ্ছে না দেখে এরা বলতেছে দেশে আসেন, দেশে আসলে খেলা হবে। অসভ্য দেশ বলছেন তো, অসভ্য দেশ দেখাই দেবো কত রকম অসভ্য ও কী কী। সো এরা বেসিক্যালি এই জিনিসটা করতেছে সাকিব আল হাসানের সাথে, রাইট? সাকিব আল হাসান তো স্টুপিড না, সে যুটুক বলছে, একটুক যদি সাকিব আল হাসান না বলে মেহেদী হাসান মিরাজ বলতো, উপায় ছিল মিরাজের হুদিস থাকতো, শুধু মিরাজ না জাতীয় দলের সাকিব আল হাসান ছাড়া অন্য কোনো ক্রিকেটার এই কথাগুলো যদি বলতো তাদেরকে এখন খুঁজে পাওয়া যেত, ব্যান তো খাইতো 10 বছরের ব্যান, রাইট? তো সাকিব হাসান আল হাসান বলছে কেন, সাকিব আল হাসান এক্স্যাক্টলি এই কারণেই বলছে যে তার পায়ের নিচে কিছুটা গ্রাউন্ড আছে, এই জন্যে সে, দেখেন সকলেরই কিছু না কিছু সামর্থ্য আছে, সবাই সেই কমিটমেন্টের জায়গাটা ব্যবহার করে না, সবাই সেই কমিটমেন্টের জায়গায় থাকে না, রাইট? যেমন আমি দেশে ফিরে যেতে চাইছি সবসময় ডেসপাইট দ্য ফ্যাক্ট যে আমি দেশ, এই বাংলাদেশ আমার জন্য খুবই অনিরাপদ, কারণ আমি আউট স্পোকেন কিছুটা প্রতিবাদ করি, অন্যায় মেনে নিতে চাই না, তো আমাদের জন্য এই দেশ নিরাপদ না, তো আমাদের উচিত দেশে না ফেরা। তারপরে কিন্তু আমি দেশে ফেরার সর্বতরকম সর্বোচ্চ চেষ্টাটা করছি, আর 99% বাংলাদেশি কিন্তু হইতেছে তেলবাজ, চাম্বাজ, অন্যায় দেখলে প্রতিবাদ করবে না, একদম চুপচাপ নিজের মতো করে ছাপোষা জীবনযাপন করবে। এদের জন্য কিন্তু বাংলাদেশে ফিরে যাওয়া কোনো ইস্যু না, কারণ এরা দেশে গিয়ে এরা কোনো বিপদেই পড়বে না, রাইট? এরা যে যেখানে আছে চুপ ভেতা মাছের মতো সব কিছু জি হুজুর মেনে নিয়ে একদম খুব কমপ্লাই করে জীবন পার করবে। তারপরে এরা কেন দেশে যায় না, এরা দেশে যায় না কারণ দেশের গরমটা তাদের ভালো লাগে না, দেশের মশার কামড়টা তাদের ভালো লাগে না। এইগুলা আমার কাছে কিন্তু গরম মশার কামড় ইস্যু না, কারণ আমি গরম মশার কামড়ের মধ্যে বড় হয়েছি, আমি আসমান থেকে টুপ করে বলি না, আমি এই দেশে বড় হয়েছি, এগুলো হঠাৎ করে আমার জন্য নতুন কিছু হিসেবে আমার সামনে আবির্ভূত হচ্ছে না। সো এগুলো আমার জন্য বাংলাদেশের ইস্যু না, আমার বাংলাদেশের ইস্যু যে জায়গায় আমার স্বাধীনতা নাই, এবং আমি যেটা আউটস্পোকেন মানুষ কথা বলবো, অন্যায় দেখলে প্রতিবাদ করবো, তখন আমার দেশ, আমার জীবন দুর্বিষহ হয়ে যাবে। সো আমাদের মতো মানুষের জন্য দেশটা নিরাপদ না, সাকিব আল হাসানের মতো মানুষের জন্য দেশটা নিরাপদ না। তো যেই পয়েন্টটা বললাম যে সাকিব আল হাসানের জায়গাতে থাকলেই কি সবাই তাদের ক্ষমতার ব্যবহারটা করতো, যেই কথাটা আমি বলি, আমার একটা ফেভারিট কোট হচ্ছে যে স্পাইডারম্যান মুভির যে ডায়লগটা, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আপনার যদি একটা পাওয়ার থাকে, আপনার যদি পরিবর্তন ঘটানোর সাধ্য থাকে, যেমন আমি দেশের বাইরে থাকা এখন আমি কথা বলতে পারতেছি এবং এই সুযোগটা আমি ব্যবহার করতেছি, জানি দেশ সভ্য হয়, সবাই তো সুযোগটা ব্যবহার করতেছে না, রাইট? তো সবাই তো স্বীকারই করবে না যে বাংলাদেশ অসভ্য দেশ, রাইট? সো আমি মনে করি যে কোনো একটা ক্ষমতা থাকলে, পাওয়ার থাকলে সেটার ব্যবহার করা উচিত, সেটা সকলে নেসেসারিলি মনে করে না, সেটা সাকিব আল হাসান মনে করছে। বিধায় যেটা বললাম, সাকিব আল হাসানের জায়গায় এরকম প্রচুর বাংলাদেশে মানুষ বসে আছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাপাসিটিতে, তাদের বিভিন্ন অ্যাবিলিটি আছে টু এক্সার্ট ফোর্স, রাইট? তারা কিন্তু সেটা করে না, তারা ছাপোষা জীবনযাপন করে, কমপ্লাই করে করে, খুব লামছাম করে করে থাকতেছে। তো সেখানে সাকিব ছেলেটা ব্যতিক্রম, সে একটা রিস্ক নিছে,
সে তার পায়ের নিচে মাটি আছে, সে বিশ্ব সেরা অলরাউন্ডার, সে একটা খুব বিগার বিগ স্ট্রেচার দেখে সেই সাহসটা করতে পারছে। স্টিল যে শোয়ের যতটুকু সাহস করছে এটাও কিন্তু অলরেডি সে তার সাধ্যের বাইরে চলে গেছে। সে যত বড় হাঁটা করছে, এই হাঁটা করে সেই এই যেটা যে কামড়টা সে বসাইছে বিসিবিতে, এই কামড়টা সে হজম করতে পারবে কিনা এটা কিন্তু আমরা কেউ এখনও জানি না। দেয়ার ইজ এ ভেরি গুড চান্স যে সে আরেকটা ব্যান খাবে। স্টিল সে হা করছে, এত বড় একটা হা করছে, রাইট, অন্যায় প্রতিবাদটা করছে, সে নিজের পিঠে রিস্কটা নিয়ে হইল। সে যদি অলরেডি যতটুকু হা করছে এটাই সে হজম করতে পারবে কিনা ওই জন্য, এর চেয়ে বড় যদি হা করতো, রাইট, আকরাম টাকরাম ছাড়াই, বিসিবি রিসিবি ছাড়াই যদি পাপন কেউ অ্যাটাক করতো তাহলে তার এটা হজম করতে পারতো না, তখন কী হতো, সাকিব নিজেই হজম হয়ে যেত। সো যে কারণে আমি একটা কথা বলি যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন কারেজ অ্যান্ড স্টুপিডিটি। আমি বিদেশে বসে দেশকে নিয়ে এই ভাষায় সমালোচনা করতেছি, এটা হচ্ছে কারেজ, কারণ বিদেশে বসে সবাই এই সুযোগটা ব্যবহার করে কথা বলতেছে না, কারণ আমি যে বলতেছি আমি তো দেশে যাওয়া আমার জন্য অনিরাপদ হয়ে গেছে, রাইট, একটু স্যাক্রিফাইস আমি করতে রাজি হয়েছি যে ওকে ফাইন, হয়তো দেশে যাওয়া আমার জন্য অনিরাপদ, সো আমি সেখানে কারেজ শো করতেছি। কিন্তু এই কথাগুলো যদি আমি দেশে বসে বলি তখন কিন্তু আমি একটা স্টুপিড, কারণ ওই কথা দেশে বসে কথাগুলো বলা মানে পরদিন গুম হয়ে যাওয়া, রাইট। সো আমাকে তো এই দেশের বাস্তবতা অস্বীকার করে দেওয়া তো লাভ নাই, বাস্তবতাটা বুঝে আমাকে স্টেপ ফেলতে হবে। কিছুদিন আগে আমার এক ক্লোজ বড় ভাই আমাকে ফোন দিয়ে বললো আর কি যে তোর শো আমি দেখি খুব ভালো করতেছিস, তো আমিও এরকম চিন্তাভাবনা আছে, আমি আমার অনেক স্টোরি বলবো ইউটিউব চ্যানেলে। আমি বললাম ভাই 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 প্লিজ প্লিজ এই কাজ করে নিয়ে ক্লোজ করেন না। যারাই আমাকে দেখে উদ্বুদ্ধ হয় আমি তাদের সকলকে না করি যে ভাই আমাকে দেখে উদ্বুদ্ধ হয় না, আমি বিদেশে বসে কথা বলতেছি কারণ আমাকে কালকে গুণ করে দিতে পারবে না, এই নিশ্চয়তার জায়গা থেকে স্টিল আমার দেশে যাওয়া অনিরাপদ হয়ে যাচ্ছে। আপনারা দেশে বসে কথা বললে ঘুম হয়ে যাবেন, রাইট। সো আপনাদেরকে পার্থক্যটা বুঝতে হবে কারেজ এবং স্টুপিডিটির। আমি বিদেশে থেকে যে কথাগুলো বলতে পারতেছি আমাকে দেখে উদ্বুদ্ধ হয়ে দেশে থেকেই কথা আবার বললেন না, আপনারা বললে কিন্তু বিপদে পড়বেন। সো এই লোকগুলো যেগুলো কমেন্ট করতেছে এরা চাইতেছে সাকিবকে চূড়ান্ত বিপদে ফেলতে, তাদের কষ্টটা হইতেছে এই যে সাকিব সাহস দেখাইলো, চোটটুক সাহস সে দেখাইছে, একটুক সাহস দেখায় সে হয়তো পার পেয়ে যাবে, কারণ সে আকরাম খানকে নিয়ে কথা বলছে, বিসিবির কর্মকর্তাদেরকে নিয়ে কথা বলছে, সে যত বড় ফিগার তাতে করে হয়তো সে এই ইম্প্যাক্টটা সে নিতে পারবে, রাইট। কিন্তু যদি পাপনকে নিয়ে কথা বলতো তাইলে আর সে পার পেতো না। তো তারা এই কমেন্টটা করে ঘুরা ঘুরা এই কমেন্টটা করতেছে এই শয়তানগুলা, এরাই তো বাংলাদেশের শয়তানগুলা, বাংলাদেশের গুন্ডা, এই যে গুন্ডাতন্ত্রের তো এরাই হয়েছে এলিমেন্ট। এই শয়তানগুলো এই গুন্ডাগুলো ঘুরে ঘুরে এই চ্যালেঞ্জটা করতেছে সাকিবকে যে ওরে বাবারে তেলবাজ, পাপনের তো প্রশংসা করলো, পাপনের তো সমালোচনা করলো না, মানে হচ্ছে যে সে অলরেডি যেই পরিমাণ সমালোচনা করছে তাতে অলরেডি সে গুম হয়ে যাওয়ার কথা, হইতেছে না কেন, কারণ পাপনকে সমালোচনা করেনি বা একটু পাপনের প্রশংসা করে দিছে কেন, কারণ সাকিব জানে একটু না করলে কিন্তু সে নাই হয়ে যাবে, উধাও হয়ে যাবে। তো একটু ট্যাকটিক তো করতেই হয় বাংলাদেশে, এটা এটা সাকিবের অপরাধ না, এটা বাংলা এটা অসভ্য দেশের অপরাধ, কিন্তু এই পাবলিক বোঝানোর চেষ্টা করতেছে সাকিব দিলবাজ, সাকিব খুব ধূর্ত, খুব পলিটিক্স করে কথা বলছে, একটু পলিটিক্স করে কথা না বললে সাকিবই থাকবে না, রাইট। সো তার উদ্দেশ্য হইতেছে মেসেজটা টু পুট আউট দ্য মেসেজ যে এই এইগুলো এগুলো ঠিক করা দরকার, বিসিবি এই কাজ করতেছে না, সেটা করতে গিয়ে পুরোটা হজম হয়ে গেলে সেটা তো স্টুপিডিটি হবে, একটা স্টুপিড কাজ হবে। মনে করেন আমি একটা বাঘের সাথে ফাইট করতেছি, রাইট, কারণ আমি বাঘের জীবন বাঁচানোর চেষ্টা করতেছি, বাঘের পেছন দিক দিকে বাঘকে এরকম জড়াই ধরে চোখের মধ্যে দুই আঙ্গুল ভরে দিছি, ভরে দিয়ে বাঘকে পরাস্ত করে বেঁচে আসছি। এই পাবলিকগুলা এই গুন্ডাগুলো এসে তখন কমেন্ট করবে আপনার সেই ভিডিওর নিচে যে হা 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 বাঘের চোখের মধ্যে আঙুল দিচ্ছে, বাঘের সামনে তো বুক চিতিয়ে ফাইট করতে পারেন নাই, বাঘের সামনে যুগ বুক চিতিয়ে ফাইট করতে যাওয়া মানে হয়েছে মারা পড়া। সো বেসিক্যালি এরা বলতেছে যে মরলেন না কেন, এরা চায় আমি মারা পড়ি, রাইট। সো এই কারণে এরা এই কমেন্টটা করতেছে। সো এগুলো হয়েছে, এগুলো হয়েছে সে বাংলাদেশের যে গুন্ডাতন্ত্র নিয়ে এত কথা বলি যে শয়তান, এগুলো হয়েছে সেই শয়তান, এরা কমেন্ট করে এটা বেড়াইতেছে কেন, কারণ সাকিব পুরোপুরি মারা কেন খাইলো না, সাকিব একটু সিস্টেম করে সমালোচনা করছে, একটু সিস্টেম করে অন্যায়গুলোকে সামনে নিয়ে আসছে, এমনভাবে করছে যাতে সে হয়তো হজম করতে পারবে, যত বড় হা করছে এটা জানি হজম করতে পারে, হয়তো পারবে কিনা জানি না, কিছু না কিছু শাস্তি তো মনে হয় পাবে, কিছু না কিছু পাবে, কী পাবে হুনোজ। স্টিল সে একটু রিস্ক নিছে দেশের স্বার্থে, তার নিজের তো এখানে কোনো স্বার্থ নাই, তার ব্যক্তিগত কোনো স্বার্থ আছে এই কথাগুলো বলার জন্যে। সো সে ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে কথাটা বলছে, রাইট, দায়বদ্ধতার জায়গা থেকে। এতে করে কী হবে, এই দেশটারই তো উপকার হবে, ক্রিকেট টিম যদি ভালো হয় এটা দেশের লাভ, দেশ যদি উন্নত হয় দেশের লাভ, এই জন্যই তো আমরা কথা বলি। তো আমরা যখন কথা বললে দেশ যদি উন্নত হয়, সভ্য হয়, তখন সেই সুফল কিন্তু আমরা একা ভোগ করবো না, ইভেন হয়তো আমরা ভোগও করবো না যেহেতু দেশে নাই, ভোগ করবে কিন্তু দেশের মানুষই। কিন্তু এই গান্ডুগুলা, এই শয়তানগুলা, এই বদমাইশগুলা এরা ঠিকই তলে তলে গিয়ে গিয়ে ভিডিও কমেন্ট করে বেড়াইতেছে যে এত কথা বললো সাকিব, এত তো পাপন কিনে তো কিছু বললো না, আপনি এত কথা বললেন দেশে বলে তো কিছু বললেন না। বেসিক্যালি এদের চাওয়া হইতেছে যে আমরা সাকিব, আমরা যারা অন্যায় সমালোচনা করি, আমরা হইতেছে জানি ফুল সুইংয়ে কাজটা করে পুরোপুরি মারা খেয়ে যাই, এটাই হইতেছে এদের চাওয়া, এরাই হইতেছে বাংলাদেশ, এরাই হইতেছে বাংলাদেশের সেই সব গুন্ডা। এটা একটা বিগার পিক, এটা এটা ছোটো ইস্যুটা অ্যাপারেন্টলি একটু ছোটোখাটো একটা ইয়ে ইস্যু, ফ্রিঞ্জ ইস্যু, কিন্তু আমার দৃষ্টিতে এটা ফ্রিঞ্জ ইস্যু না, আমার দৃষ্টিতে এটাই হইতেছে এই বাংলাদেশ কেন এই অবস্থা, এটা বোঝার জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটা আলাপ।